হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লেটস নো ডিয়ার, হোপ অল অফ ইউর ওয়েল। তো বন্ধুরা, আমরা যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি সিরিজ শুরু করেছিলাম, আজকে এই সিরিজের পঞ্চম পার্ট, এবং আজকের পার্টে আমরা কাশীরাম দাস সম্পর্কে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলিতে আমরা সুকুমার রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কৃত্তিবা সুজা সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনারা ভিডিওগুলি দেখে নেবেন। তো বন্ধুরা, যদি আপনারা আমাদের সাথে আপ টু ডেট থাকতে চান, তাহলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে আমাদেরকে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক এবার আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে এখানে প্রথমে বলা হয়েছে যে সময়কাল, অর্থাৎ কাশীরাম দাস আনুমানিক ষোড়শ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যবর্তী ছিলেন, এবং ওনার জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিদ্ধিগ্রামে, কিংবা মতান্তরে তা হলো সিঙ্গিগ্রাম। তো এই নামগুলি আপনারা মনে রাখবেন, সিদ্ধিগ্রাম কিংবা সিঙ্গিগ্রামে ওনার জন্ম। তারপর কাশীরাম দাসের আসল নাম ছিল কাশীরাম দেব, এবং কাশীরাম দাসের পিতামহের নাম সুধাকর এবং প্রপিতামহ ছিলেন প্রিয়ঙ্কর। তারপর ওনার পিতার নাম কমলাকান্ত। তো এগুলি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হলো, তার পৈতৃক উপাধি ছিল দেব, কিন্তু আমরা তাকে কাশীরাম দাস হিসাবে আমরা তাকে চিনি। তারপর তিনি একজন বৈষ্ণব কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং কবিতারা ছিলেন তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাই ছিলেন কৃষ্ণরাম, তারপর ছিলেন কাশীরাম, তারপর গদাধর। গদাধর ছিলেন সবচেয়ে ছোটো ভাই। দেন নেক্সট এখানে বলা হয়েছে যে কবির বড় ভাই কৃষ্ণদাস শ্রীকৃষ্ণ বিজয় এবং শ্রীমদ ভাগবত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ বিলাস নামক গ্রন্থ লিখেছিলেন। তারপর কবি ছোটো ভাই গদাধর, উনি জগন্নাথ মঙ্গল কিংবা জগৎমঙ্গল কাব্য লিখেছিলেন। তারপর কাশীরাম দাস সংস্কৃত ভাষা সুপণ্ডিত ছিলেন, এবং কাশীরাম দাসের গুরু ছিলেন অভিরাম মুখুটি। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবেন আপনারা, কাশীরাম দাসের গুরু ছিলেন অভিরাম মুখুটি। তারপর কাশীরাম দাস বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আশিগড়ের জমিদার বাড়িতে পাঠশালায় তিনি শিক্ষকতা করতেন, এবং ওই জমিদার বাড়িতে কথক এবং সংস্কৃত পণ্ডিতদের মুখে মহাভারতের কাহিনী শুনে তিনি প্রথম মহাভারত রচনায় অনুপ্রেরণা পেয়েছিলেন। তারপর নেক্সট এখানে বলা হয়েছে, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, যেটা ত্রিপুরা টেটে 2018 এসেছিল পেপার টুতে। এখানে বলা হয়েছে যে কাশীরাম দাসের পৈতৃক উপাধি ছিল অপশান এ মুখোপাধ্যায়, বি দেব, সি চক্রবর্তী, ডি উপরের কোনোটি নয়। তো এখানের মধ্যে সঠিক উত্তরটি হবে বি, মানে দেব। কাশীরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব। দেন নেক্সট এখানে বলা হয়েছে যে হিন্দু মহাকাব্য মহাভারতকে সংস্কৃত ভাষায় রচনা করেছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, এবং ওই মহাভারতে শ্লোকের সংখ্যা ছিল 100,000, এবং এর মধ্যে পর্ব ছিল 18, এবং এর মধ্যে অধ্যায় ছিল 2,240, এবং এই পর্বগুলি হলো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, এরকমভাবে লাস্টে মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। তারপর প্রাচীন ভারতের বেদ উপনিষদ সহ সমস্ত পুরাণের সার হলো মহাভারত, তাই মহাভারতকে পঞ্চম বেদও বলা হয়। তারপর কাশীরাম দাস বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এবং কাশীরাম দাসের মহাভারতের প্রথম চারটি পর্ব শ্রীরামপুর মিশন প্রেস থেকে 1801-3 খ্রিস্টাব্দের মধ্যে ছাপা হয়েছিল, এবং বাকি পর্বগুলি 1836 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্করের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। তারপর তো এখন আমরা কাশীরাম দাসের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করব। তো কাশীরাম দাসের অনুদিত মহাভারতের নাম হলো ভারত পাঁচালী, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবেন আপনারা। এবং কাশীরাম দাসের অনুদিত মহাভারতকে আমরা কাশীদাসী মহাভারত নামেও জানতে পারি, এটাও ভালোভাবে মনে রাখবেন যে ভারত পাঁচালী না দিয়ে যদি কাশীদাসী মহাভারত দেওয়া থাকে, তাহলে আনসারটা কিন্তু কাশীদাসী মহাভারত হবে। তারপর কাশীরাম দাসের মহাভারতে চারটি পর্ব তিনি রচনা করেছিল, সেটি হলো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব এবং বিরাট পর্ব। তারপর নেক্সট, কাশীরাম দাসকে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে অভিহিত করা হয়, এবং কাশীরাম দাস যে ভারত পাঁচালী রচনা করেছিল তার মূল কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে প্রথম চারটি পর্বে, মানে এখানে যে আমরা পড়েছি যে আদি পর্ব, বন পর্ব, সভা পর্ব, বিরাট পর্ব, এই চারটি পর্বে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। তারপর নেক্সট এখানে বলা হয়েছে যে কাশীরাম দাস মহাভারতের মাত্র প্রথম চারটি পর্বে অনুবাদ করতে পেরেছিল, কারণ তার অকাল মৃত্যু ঘটেছিল, এবং মৃত্যুর পূর্বে তিনি গদাধরের পুত্র নন্দরামকে তার বাকি লেখার কাজ সম্পন্ন করার আদেশ দিয়ে যান, এবং নন্দরাম মহাভারতের বাকি অংশের কাজ, অনুবাদের কাজ সম্পন্ন করেন। কিন্তু মতান্তরে এটাও বলা হয় যে কাশীরাম দাসের জ্যেষ্ঠ পুত্র এবং তার ভ্রাতুষ্পুত্র নন্দরাম দুজনে মিলেই বাকি অংশের কাজ সম্পন্ন করেন। তারপর কাশীরাম দাসের মহাভারত মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ নয়, এটা ছিল ভাবানুবাদ, যেরকমটা আমি কৃত্তিবা সুজা আলোচনার সময় বলেছিলাম যে কৃত্তিবা সুজার রামায়ণ মূল রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়, এটা ছিল ভাবানুবাদ। ঠিক সেরকমভাবে কাশীরাম দাসের মহাভারত মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ নয়, এটা হলো ভাবানুবাদ। তো এখন কাশীরাম দাসের মহাভারতকে ভাবানুবাদ বলার কারণ হলো, কাশীরাম দাস মূল মহাভারত থেকে কিছু কিছু কাহিনী বর্জন করেছেন, এবং অন্যান্য কিছু গ্রন্থ থেকে
আলাদা কিছু কাহিনী তার মহাভারতে সংযোজন করেছিল। তাছাড়া কাশীরাম দাস তার রচিত মহাভারতে নিজের কল্পনা অনুসারে ঘটনা বর্ণনা করেছিল। এজন্য তার রচিত মহাভারতকে আক্ষরিক অনুবাদ না বলে এটাকে ভাবানুবাদ বলা হয়। তারপর এখন আমরা কাশীরাম দাসের অন্যান্য গ্রন্থ সামগ্রী সম্পর্কে জানব। কাশীরাম দাস অন্যান্য গ্রন্থগুলির মধ্যে হলো সত্যনারায়ণের পুঁথি, তারপর স্বপ্ন পর্ব, জল পর্ব এবং নলুপাখ্যান। তো বন্ধুরা, এগুলি হলো তার অন্যান্য গ্রন্থ, কিন্তু তার মুখ্য গ্রন্থ হলো মহাভারত, যেটাকে আমরা ভারত পাঁচালী নামে জানি। তারপর নেক্সট এখানে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, যেটা ত্রিপুরা টেটে 2018-তে এসটিজিটিতে এসেছে। এখানে বলা হয়েছে যে ভারত পাঁচালী অনুবাদ গ্রন্থটির রচয়িতা হলো অপশান এ রঘুনন্দন গোস্বামী, বি কবীন্দ্র পরমেশ্বর, সি কাশীরাম দাস, ডি গোপাল ভট্ট। তো এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি, মানে কাশীরাম দাস ভারত পাঁচালী গ্রন্থটির অনুবাদ করেছিলেন। তারপর নেক্সট এখানে আরেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটি ত্রিপুরা টেটে 2017-তে পেপার টুতে এসেছে। এখানে বলা হয়েছে যে কাশীরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব, সেন, রায়, গুপ্ত। তো উত্তরটি আপনাদের সকলেরই জানা, এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, মানে দেব, কাশীরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো চলিয়ে মিলতে হ্যাঁ নেক্সট ভিডিও পর, তব তক স্টে হ্যাপি, কিপ স্মাইলিং।